নমস্কার বন্ধুরা, যাযাবর বাপি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। ফাইনালি বাবার বাড়িতে চলে এলাম। অনেক দিন ধরে মেয়ের পরীক্ষা চলছিল, এক্সাম শেষ হয়ে গেল, তাই বাবার বাড়িতে ঘুরতে চলে এলাম। আজ আমি পাঁচ মেশানো শাকের রেসিপি নিয়ে হাজির হয়েছি, তাই শাক তুলতে বেরোলাম। আমাদের জমিতে এই শাকগুলো প্রচুর পাওয়া যায়। অনেক চাল কুমড়ো হয়েছিল, মার কাছে শুনলাম, তখন আমার আশা হয়নি। গাছটাও অনেক বুড়ো হয়ে গেছে, পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে, তার থেকে আমি সবুজ পাতাগুলো, কচি পাতাগুলো তুলে নিলাম শাকের জন্য। এখানে অনেক ধরনের গাছ আছে, ঝিঙে, পেঁপে, পুঁই। একটা বড় চাল কুমড়ো রাখা হয়েছে বীজের জন্য। চলুন ওদিকটায় যাই, কিছু ঢেঁকি শাক তুলে আনি। দেখুন চারদিকটা কি সুন্দর সবুজ হয়ে আছে, দেখতে কত ভালো লাগছে। ঢেঁকি শাকগুলো খুব সুন্দর হয়েছে। আমি বেশি ঢেঁকি শাক নেবো না, অনেক ধরনের শাক মেশাবো যেহেতু। আমি আরো কয়েকটা চাল কুমড়া পাতা তুলে নিচ্ছি কচি কচি দেখে। এই চাল কুমড়া গাছের পাতাগুলো বেশ কচি। আর একটু এগিয়ে যাই, দেখি কি কি আরো শাক পাওয়া যায়। রাস্তার পাশে আরো ঢেঁকি শাক হয়ে আছে, আমি দুই একটা তুলে নিলাম। শাক তুলতে তুলতে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরা ছোটবেলায় সব বান্ধবীরা মিলে একসঙ্গে শাক তুলতাম, সেই দিনটা যেন কোথায় হারিয়ে গেল। দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে, আর আমরা কোচবিহারে ফুল কিনে এনে পুজো করি, আর এখানে রাস্তায় জঙ্গলে কত ফুল ফুটে আছে। আমার শাক তোলা মোটামুটি শেষ হয়ে গেছে, চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়িতে দস্তুর গাছ আছে, আমি কয়েকটা দস্তুর পাতা তুলে নিলাম। এবার শাকগুলো বাড়িতে এনে ভালোভাবে ধুয়ে নিয়েছি, শাকটা আমার মা কেটে দিচ্ছে। এখানে আমি কচু পাতা, দস্তুর পাতা, ঢেঁকি পাতা, চাল কুমড়ো পাতা, পুঁই পাতা মিশিয়ে নিয়েছি। এই শাকটা খেতে ভীষণ ভালো লাগে। এই শহরে এই শাকটা আমরা সচরাচর পাই। তো আমার মার শাক কাটা হয়ে গেছে, এবার চলুন রেসিপির দিকে যাওয়া যাক। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। শাকের জন্য আমি তিনটে বড় সাইজের রসুন কেটে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমি রসুনটা থেঁতো করে সেই রসুনটা দিয়ে দিলাম ফোড়নে, কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। রসুনটা আমি লাল লাল করে ভেজে নেব। রসুন ভাজা আমার প্রায় হয়ে এসছে, এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। আমি বেশ অনেকগুলো শাকই তুলেছি,
অবশ্য শাকটা মিলিয়ে গেলে অল্পই হবে। এখন আমি এতে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। মিনিট খানেক ঢাকা দিয়ে আমি ঢাকাটা তুলে নিলাম। এবার আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন শাকটা কতটুকুন হয়ে গেল। এবার হাতা দিয়ে ঠিক এরকম ভাবে একটু থেতো থেতো করে নিতে হবে, যাতে শাকগুলো খুব ভালোভাবে মিশে যায়। আমার শাকটা রান্না হয়ে গেল। এবার আমি শাকটা নামিয়ে নিচ্ছি। শাকটা দিয়ে একটা খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে। খুবই টেস্ট খেতে এই শাকটা, স্বাদে গন্ধে পুষ্টিতে একদম ভরপুর। তো বন্ধুরা, আমার এই পাঁচ মিশালো শাক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।